অলকিটি বিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। শিক্ষা সংক্রান্ত আর একটি মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম। তো এখনকার মেসেজটি খুবই ইম্পর্ট্যান্ট একটা মেসেজ, তা হলো অটো পাস যেটা দেওয়া হলো আমাদেরকে। তো অটো পাসের ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিয়ে পিছিয়ে যেতে পারেন যারা। আসলে এখানে মেইন ঘটনা হলো যে অনেক শিক্ষার্থী আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে, স্টাডি করছে, বিভিন্ন পেপার, পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু জ্ঞান অর্জন করছে, প্রতিনিয়ত শিক্ষার উপরেই আছে। এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা বিশ্ব ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। তো সেই সমস্ত শিক্ষার্থীদের যদি ইনকেস দেখা গেলো আপনার ওই জিএসসি এবং এসএসসি রেজাল্ট যদি তুলনামূলক একটু খারাপ হয়, তাহলে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভর্তিটা পিছিয়ে যেতে পারে, এ ধরনের একটা শঙ্কা দেখা দিছে। ঠিক এইটার উপরেই মূলত এখনকার এই মেসেজটি পাবলিশ করছে দ্য ডেইলি ক্যাম্পাস, শনিবার 10 আগস্ট 2020 দেখতে পাচ্ছেন। তো ডেইলি ক্যাম্পাস এখানে যে সরাসরি যেটা হেডলাইন করলো আর কি, তা হলো অটো পাসের ফলে বিশ্ববিদ্যালয় ভর্তিতে পিছিয়ে যেতে পারেন যারা। ব্যাপারটি কিন্তু খুবই মানে জাস্ট মাথায় লাগার মতো। তো আমি এটা নিয়ে এখন আপনাদের সঙ্গে বিস্তারিত ডিসকাস করব। তারা এখানে দেখুন যেটি উল্লেখ করছে আর কি, তা হলো করোনা ভাইরাসের কারণে এইচএসসি সমমানের পরীক্ষায় অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে শিক্ষার্থীদের বড় অংশ খুশি হলেও একাংশ গভীর উদ্বেগের মধ্যে পড়েছে, বিশেষত যারা ভালো বিশ্ববিদ্যালয়ে কিংবা বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে নিচ্ছেন তাদের উদ্বেগ বাড়ছে। জিএসসি ও এসএসসি পরীক্ষার ফল গড় করে এইচএসসি কীভাবে দেওয়া হবে তা নিয়ে তাদের ভিতরে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ এর সঙ্গে তাদের পরবর্তী ক্যারিয়ারের সফল হওয়ার বিষয়টি জড়িত রয়েছে। সব মিলিয়ে অন্তত 4 ধরনের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট মনে করছে। তো জানা গেছে এই ফলে বৈষম্য শিকার হতে পারে, মানে এ ধরনের আশঙ্কা কিন্তু অনেকেরই। তো এ বিষয়ে একজন অভিভাবক বলছে, ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে পন্থা নিয়েছিল তা বিশ্বব্যাপী স্বীকৃত, তাতে প্রডিকিউটর রেজাল্ট হিসেবে উল্লেখ করা থাকবে, কিন্তু দেশে যে ফল দিচ্ছে তাতে প্রডিকিউটর লেখা যাবে না, তাতে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টে কী লেখা যাবে, আরোপিত বা অটো পাস। মানে এই এসএসসির ফল প্রকাশে যে পন্থা নেওয়া হচ্ছে তা বৈজ্ঞানিক নয় বলেও মনে করেন তিনি। তো এখানে আরেকটি যে মেসেজটি তা হলো যে সংশ্লিষ্টদের মতে জিএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা জিপিএ 5 পেয়েছে তাদের ফল দেওয়া সহজ হবে, কিন্তু যারা কম জিপিএ পেয়েছিল তাদের গড় করা কিংবা জল্পনা দেখা দিয়েছে। অনেকেই উচ্চশিক্ষা পর্যায়ে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য উচ্চ মাধ্যমিকে বাড়তি প্রস্তুতি নিয়ে থাকে, এখন ফল গড় করা হলে তা থেকে বঞ্চিত হবেন তারা। এটা একটু স্বাভাবিক একটা বিষয়, কারণ অসংখ্য স্টুডেন্ট আছে যারা দেখা গেলো ক্লাসে 8-এর যে রেজাল্টটা হয়তো বা সেটা একটু খারাপ করছে, এসএসসি থেকে একটা মোটামুটি রেজাল্ট করছে, কিন্তু তারা যখন চিন্তা করছে যে না আমাদের ভবিষ্যৎ আরও ভালো করতে হবে, এখন থেকে আমাদের এক্স্যাক্টলি ক্যারিয়ারটা শুরু, ঠিক সেই সময় তারা যে অত্যধিক পরিমাণে স্টাডি করছে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, তো তাদের কিন্তু এই প্রসেসটা যদি ওই ক্লাস 8 এবং এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে দেয়, তাহলে এই যে তারা মাঝখানে যে পরিশ্রমটা করলো কিংবা তাদের ভিতরে যে একটা মানে স্পিডের সৃষ্টি হয়েছিল, এই জিনিসটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু সত্যি খুব মানে একটা খুব মানে আমার কাছে এই জিনিসটা কেমন যেন মনে হচ্ছে যে আসলে এই জিনিসটা কীভাবে ব্যবস্থা সমাধান হবে, আসলে এটা আমার বোধগম্য নয়। ঠিক এই প্রশ্নটাই মূলত এখানে করা হয়েছে যে সমস্ত স্টুডেন্ট পিছিয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তির পিছনে। তো এটাই মূলত সেটার উপরে ডিসকাস করা হয়েছে এই মেসেজটা। তো আমি মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম, লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা একটু নিজে থেকে বিস্তারিত পড়ে নেবেন, আমার বিশ্বাস এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।